2021 সালে এসএসসি পরীক্ষার্থীরা অটোপাসের জন্য যারা খুশিতে গদগদ তাদের কপালে নাও জুড়তে পারে অটোপাস। এই যদি আপনাদের তথ্য ধরে নেই যেটা একদম সঠিক, তাহলে আমার অধিকাংশ শিক্ষার্থী এই অনলাইন ক্লাস থেকে তেমন কোনো সুবিধা পায়নি, অনেকে অনলাইন ক্লাসে ধরতেই পারেনি আপনাদের কথা অনুযায়ী, তাহলে তাদেরকে পড়াশোনা ছাড়া কি করে অটোপাস দেব বলেন। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিতে চান না শিক্ষামন্ত্রী। আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে খোলার একটা সুযোগ পাবো নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব? মোট কথা, আমাদের একেবারে গোড়া থেকেই যেটি কথা, স্বাস্থ্য ঝুঁকি আমরা নেব না। শিক্ষার্থীদের যাতে শিক্ষা বর্ষ নষ্ট না হয় আবার পড়ার বেশি চাপও না পড়ে এ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। তাহলে আমরা কতগুলো কার্য দিবস পাবো, তাহলে আমরা কতগুলো ক্লাস পাব, সেই হিসেব করে আমরা সেই অনুযায়ী আমাদের নতুন করে সিলেবাস প্রণয়ন করেছি। সুতরাং অটোপাসের আশায় গা না ভাসিয়ে শর্ট সিলেবাস অনুযায়ী পড়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এইচএসসির জন্য এসএসসির জন্য একটা 60 কর্মদিবসের একটা সিলেবাস তৈরি করেছি এবং সে মাথায় রেখেছি কোন কোন বিষয়গুলো তার ওই সাবজেক্টের জন্যে একেবারে জানাটা অত্যাবশ্যক সেটাকে মাথায় রেখেছি। প্রয়োজনে পরীক্ষা পেছানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী, তবুও অটোপাস নয়। এইচএসসির বেলায় আমরা 84 কর্মদিবসকে হিসেব করেছি, কাজেই যদি আমার খুলতে একটু দেরি হয় আমার পরীক্ষা আর একটু পরে নেব, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হবে না। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।